বাংলাদেশীয় চলচ্চিত্রের প্রথম দিকের জনপ্রিয় এবং সফল কৌতুক অভিনেতাদের মধ্যে অন্যতম একজন রবিউল। চলচ্চিত্রের পর্দায় তার উপস্থিতিই দর্শকদের মনে ব্যাপক বিনোদন দিত। যেমন ছিল তার শারীরিক গঠন, তেমনই তার অঙ্গভঙ্গি এবং সংলাপ বলার ভঙ্গিমাই এক ধরনের নির্মল আনন্দ দিত দর্শক মনে। আজ কথা বলতে চলেছি জনপ্রিয় কৌতুক অভিনেতা রবিউলকে নিয়ে। চলুন শুরু করা যাক। কৌতুক অভিনেতা রবিউলের প্রকৃত নাম রবিউল আলম। তিনি 1939 সালে ভারতের মুর্শিদাবাদের সালার গ্রামে জন্মগ্রহণ করেন। দেশ ভাগের পর চলে আসেন ঢাকায়। পেশায় ছিলেন টি এর ইঞ্জিনিয়ার। রবিউল অভিনীত প্রথম চলচ্চিত্র ফতে লোহানি পরিচালিত আকাশার মাটি, মুক্তি পায় 1959 সালে। দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা রসিকবাজ রবিউল চলচ্চিত্র ছাড়াও বেতার, মঞ্চ ও টেলিভিশনের নাটকেও অভিনয় করেছেন। এই জনপ্রিয় অভিনেতা প্রায় 150+ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে তোমার আমার, জোয়ার এলো, নাচঘর, অনেক দিনের চেনা, রাজা সন্ন্যাসী, কাঞ্চনমালা, সাত ভাই চম্পা, অরুণ বরুণ কিরণমালা, পরশমণি, নীল আকাশের নিচে, আলোমতি, সুখ দুঃখ, রাতের পর দিন, কে তুমি, ডাকপিয়ন, দর্পচূর্ণ, কাঁচ কাটা হীরে, দস্যুরানী ইত্যাদি। তার অভিনয়ের অন্যতম আরেকটি গুণ ছিল সে হাতির কানের মতো তার নিজের কান দুটোকে সংলাপ বলার তালে তালে নাচাতে পারতেন, যা ছবির পর্দায় চরম হাস্যরসের সৃষ্টি করত। তিনি সে সময়ের সিনেমা প্রেমী দর্শকদের মাঝে প্রশংসনীয় এবং বহুল জনপ্রিয় কৌতুক অভিনেতা ছিলেন। তার শারীরিক গঠন এতটাই শীর্ণকায় ছিল যে তা একসময় কিংবদন্তিতে পরিণত হয়। যেমন হালকা পাতলা কোনো মানুষকে দেখলেই তখনকার সবাই বলতো রবিউল্লা বডি। গুণী এই অভিনেতা রবিউল রাষ্ট্রীয় কোনো পুরস্কার বা স্বীকৃতি না পেলেও বিভিন্ন সংগঠন থেকে পেয়েছেন অনেক পুরস্কার এবং সম্মাননা। পেয়েছেন অশ্রু দিয়ে লেখা ছবির রজত জয়ন্তী উপলক্ষে সম্মাননা, সাত ভাই চম্পা ছবির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সম্মাননা, কে তুমি এবং বাঘা বাঙালি ছবিতে অভিনয়ের জন্য পেয়েছেন বিশেষ পুরস্কার। ব্যক্তি জীবনে রবিউল দিলারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 ছেলে ও 4 কন্যা সন্তান রয়েছে। 2 ছেলে অপু ও তপু, 4 মেয়ে রাখি, রূপা, রানী এবং অ্যানি। কিংবদন্তির জনপ্রিয় কৌতুক অভিনেতা রবিউল 1987 সালের 18 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 48 বছর। এমন একজন অসাধারণ প্রতিভাবান গুণী অভিনেতাকে এখনকার নতুন প্রজন্ম চেনেন না, জানেন না। যারাও বা চেনেন জানেন, তাদের মধ্যে কয়জনই বা তাকে স্মরণ করেন? আমাদের দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরাও কি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন? কেউ স্মরণ করুক বা নাই করুক, তবুও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে রবেন তিনি আজীবন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।